হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সকলকে শরতের শুভেচ্ছা। ওপস, এটা শরৎ নাকি বর্ষা সেটাই তো এখন ভুলে গেছি। না মানে বাহিরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে অঝোর ধারায়, তাতে এটা শরৎ নাকি বর্ষা সেটা নিয়ে এখন কনফিউশন কাজ করছে। বাহিরের এই অঝোর ধারা দেখে একটি গান গাইতে খুব ইচ্ছে করছে। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, যাক এই ফাটা বাঁশ নিয়ে আর গান গাওয়ার বৃথা চেষ্টা না করি। কালকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে আমার গাছগুলো হাসছে খেলছে। গাছ যে আমার কাছে ভীষণ প্রিয় এটা আপনারা ইতোমধ্যে জেনে গেছেন, কারণ আমার অনেক ভিডিওতে আমি আমার গাছগুলোকে দেখিয়েছি। এই গাছটা আমার ভীষণ প্রিয় একটি গাছ, আমি আমার অবসর কাটাই এই গাছগুলোকে নিয়ে। দেখুন না গাছটা কত খুশি আজকে, কারণ তার গায়ে বৃষ্টির ছোঁয়া পড়েছে, বৃষ্টির জল পড়েছে। খুবই ভালো লাগছে সকাল থেকেই বৃষ্টিতে, আমার মনটাও অনেক প্রফুল্ল। তাই ভাবলাম যে ছোট একটা ব্লগ করাই যায় আজকে। এদিকে আবার আমার ব্যালকনিতে যে মাছগুলো রয়েছে, গাপ্পি ফিশ, সেগুলো অনেক আনন্দে ঘোরাফেরা করছে, কারণ আজকে রোদ নেই। আর রোদ না থাকলে আমার মনে হয় তারা একটু বেশি এনজয় করে সেই দিনগুলোতে। এদের গায়েও একই রকমভাবে বৃষ্টির ফোঁটা পড়েছে, কারণ এরা বারান্দায় রাখা আছে। যতটুকু সম্ভব এদেরকে বৃষ্টি থেকে আলাদা রাখারই চেষ্টা করি। তারপরও যখন অনেক বেশি বৃষ্টি হয় তখন বৃষ্টির যে ধারাটা আসে, একটা শার্ট আসে বৃষ্টির বাতাসের সাথে, এবং সেই ধারাতে এদের গাও ছুঁয়ে যায় একই সাথে। আমার এই দুটো ট্যাঙ্কও সাজানো আছে সবুজ দিয়ে। আপনারা জেনে থাকবেন নিশ্চয়ই সবুজ আমার ভীষণ পছন্দ, তাই আমার ঘরের আনাচে কোনা কানাচে সবখানি আসলে রয়েছে সবুজের সমারোহ। সকালেই এদেরকে একবার খেতে দেওয়া হয়ে গেছে অলরেডি, কিন্তু যখনই ওরা আমাকে দেখে তখনই খাবার জন্য একদম কাছে চলে আসে, মনে করে যে আমি আছি মানেই ওদেরকে খেতে দিতে এসেছি। তো ভাবলাম আর একবার খেতে দিই। দেখতে পাচ্ছেন কয়েকটা দানা ফেলার সাথে সাথেই ওরা খুব ছটপট করছে খাবারগুলো খাওয়ার জন্য। আমি ওদেরকে হাতে নিয়ে আর একবার দেখাচ্ছি, দেখুন কত সুন্দর মাছগুলো হয়েছে আমার। এগুলো আমার একাকিত্বের সঙ্গী, আমি যখন একা থাকি তখন এদেরকে নিয়েই আমার অনেকটা সময় কেটে যায়। এদেরকে খাওয়াতে খাওয়াতে আমার মনে হলো যে এখন মনটা খুব চা চা করছে। আসলে আমারও সকাল থেকে চা খাওয়া হয়নি, সকালে নাস্তা করেছি কিন্তু চা খাওয়া হয়নি। তো চলুন চা তাহলে বানিয়েই ফেলি। চা বানানোর জন্য আমি চলে এসেছি রান্নাঘরে। আমার দিন শুরু হয় এক কাপ চা হাতে। এদিকে আবার বাসা থেকে কলা এসেছে, কলা কাঁচা কলা পাঠিয়েছিল আমার মা, সেগুলোকে এই বস্তায় করে বেঁধে রেখেছিলাম যাতে খুব দ্রুত পেকে যায়। তো আজকে হঠাৎ করে মনে হলো যে কলাটার কী অবস্থা দেখি, তো বস্তাটা সরিয়েই দেখি কলাগুলো একদম পেকে গেছে। এটা আমাদের গাছের কলা, তো সেই কলা খাবো, কিন্তু তার আগে চাটা খেয়ে নিই। চলুন দেখি আমার চায়ের কী অবস্থা। হ্যাঁ, চায়ের জল ফুটে গেছে। এখন এর মধ্যে আমি আদা লবঙ্গ এবং চা পাতা দিয়ে এটাকে ফুটিয়ে নামাবো। আমার মূলত দুধ চা পছন্দ, কিন্তু দুধ চা খেলে তো আর শরীর ঠিক থাকবে না, বলুন স্বাস্থ্যের দিকটাও তো একটু দেখতে হবে। আর যেহেতু আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, এই জন্য ভাবলাম যে আজকে দুধ চা না করে আজকের রং চা করে খাই, এটা হচ্ছে ওয়েদার ডিমান্ড। আর তাছাড়া এর পেছনে আরেকটা কারণও রয়েছে, আমার হাজবেন্ড যেহেতু এখনও পর্যন্ত অফিসে যেতে পারেনি বৃষ্টির কারণে, সে রেডি হয়ে বসে আছে, সে চাচ্ছিল আসলে রং চা খেতে, তার জন্যই মূলত রং চাটা করা। আমার চা রেডি, এখন খেয়ে দেখব। চা হাতে নিয়ে ছুটে চলে এসেছি বারান্দায়, আজকে বৃষ্টি দেখতে দেখতে চা খাবো। আচ্ছা, কখনো চায়ের কাপে বৃষ্টির ফোঁটা দিয়ে সেটাকে কখনো খেয়েছেন? খেয়ে দেখবেন, অনেক মজা লাগে, এটা একটা অন্যরকম অনুভূতি। আমি এর আগেও অনেকবার খেয়েছি চায়ের কাপে বৃষ্টি, দারুণ না ব্যাপারটা? তো আমি চা খাবো, এখন চা খেতে খেতেই বৃষ্টিটাকে উপভোগ করব। দারুণ একটা ওয়েদার, আমি চাচ্ছি আরও কিছুক্ষণ এরকম বৃষ্টি হোক আর বৃষ্টিটাকে ভালোমতো উপভোগ করি। আচ্ছা,
আপনারাও কি আমার মতো এভাবে জানালা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টিকে কখনো ছুঁয়ে দেখেন? আমাকে অবশ্যই জানাবেন, এটা কিন্তু এক দারুণ অনুভূতি। চায়ের কাপ হাতে নিয়ে এভাবে বৃষ্টিকে স্পর্শ করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসছি তাহলে, টাটা।